আমি নির্বাচনে হারিনি, আমাকে নির্বাচনে হারাইছে তারা। কারণ আজকে নির্বাচনের ফলাফল আমরা প্রতিটি কেন্দ্রে, আমি সব জায়গা থেকে আমার এজেন্ট এবং যারা ছিল তারা বলছে এখান থেকে পাস পাস করে আমরা খবর পেয়েছি। যখন নির্বাচনে এখানে আমাকে ফলাফল জানানো হয়, ১ থেকে আপনার ৩৯ পর্যন্ত ফলাফলেরা প্রতিটা কেন্দ্রের কথা বলেছে কত ভোট পেয়েছি আমি, কিন্তু ৩৯-এর পরে দাম করে ওরা করলে কি আপনি ৪৯টা কেন্দ্র আমার ওখানে নন্দীগ্রাম আসনে আছি, ৪৯ মনে করেন ১০টা কেন্দ্র ফলো করে কোনো আমার বললো না আমি ওই ১০টা কেন্দ্রে কত ভোট পেয়েছি। ধাম করে ঘোষণা দিল যে আপনি জাসদের তানসিন পাস, মুসলমানটা পাস, মাঝখানে ১০টা কেন্দ্র এটাকে তো বলা হলো না। এবং আমার তারা এজেন্ট ছিল, তারা ভোট শেষে তাদেরকে বলেছে আমরা কত ভোট পেয়েছি, তারা আপনাকে কাগজের কথা বলছে, তারা কাগজ দেয় যে এটাও কিন্তু তারা দেয়নি, তারা আমাকে ভোটে হারাইছে, আমি ভোটে হারাই। এখন আপনি কি করবেন, অর্থাৎ আপনি যে অভিযোগগুলো করেছেন আপনি এখন কিছু লিখিত দিয়েছেন কিংবা আপনি কি করবেন এখন? না, আমি লিখিত দেইনি, আমি এটা নিয়ে রিট করব। মানে এই নির্বাচন প্রক্রিয়ার প্রতি কি আপনার কি আস্থা হারিয়েছেন বা আপনার কি কেন আপনি রিট করতে যাচ্ছেন? এই নির্বাচনের ফলাফল আমি মানি না, এই কারণে মানি না তারা আমার সাথে আমাকে পুরো ফল বুঝে দেয়নি। এবং আমার এজেন্টে তারা কিন্তু ভোট গণনার পরে তারা আমাদের এজেন্টের কোনো আমাকে কাগজপত্র দেয়নি, এই জন্য আমি ফলাফল মানি না। এবার কারণ এটা হুট করে আমাকে না বলে টান করে আর ঘোষণা দিয়ে দিল। জনাব হিরো আলম, আপনি ৪ এবং ৬ আসনের প্রতিনিধিত্ব করেছেন, আপনি কি দুটোতেই কি না মানছেন আপনি, বা দুটো নিয়েই কি আপনার সংশয় আছে? হ্যাঁ, দুটো নিয়ে রিট করবেন কিনা আপনি? হ্যাঁ, দুইটাই, কিন্তু বগুড়া সদরে আমার এজেন্টের সকালে বের করতেছে, তাদেরকে ভোট দিতে দেয়নি, এবং একটা ইয়াতে আমাকে মারধর করতে করেছে আমার কর্মীকে কেন্দ্রই। আপনি কি অভিযোগ জানিয়েছিলেন, আনুষ্ঠানিক অভিযোগ কি জানিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে? আমি ডাইরেক্ট ডিসি স্যারের সাথে দেখা করতে নির্বাচন কমিশন দেখা করে ডাইরেক্ট তাদেরকে বলেছি আমি। তারা কি বলেছে তখন? ওতে আমরা বিষয় দেখতেছি, দেখার কথা বলছে, কিন্তু তারপরে তারা তাই এখন ব্যবস্থা নেয়নি। দেখে আজকে ফলাফল মনে করেন তারা আমাকে কিছু না বলে ধাম করে ঘোষণা দিল বগুড়া নন্দীগ্রাম আসনে আমার ৪৯টা কেন্দ্র, ওরা ১ থেকে ৩৯ পর্যন্ত আর ফলাফল দিলে মাত্র ১০টা ফলাফল করে গেল। এবং আমার মনে করে একটা কেন্দ্রে আমি পাই ২৮টা ভোট, ওরা ৫০০ ভোট পায়। এই ভোটগুলো আসলো করতে হঠাৎ করে, আর কেউ ভোট দেয়নি। জনাব হিরো আলম, কোন আসনটিতে আপনি অর্থাৎ নিয়ে আপনার কমপ্লেন আছে বা কোন আসনে আপনি ভালো করেছিলেন, আপনার কি কোন বগুড়া ৪ নন্দীগ্রামে? এই আসনে আমি প্রতিটা কেন্দ্রে পাস করেছি, এবং ওখানে যারা ভিতরে যারা নির্বাচন কমিশনার ওখানে ছিল দায়িত্বে, তারা বলেছে ভাই আপনি এখান থেকে ভোট যারা যখন জমা দেয় ভাই কিন্তু আপনি পাস করতেন। পুলিশ মনে করেন যারা ছিল দায়িত্বে তারা বলছে আপনি পাস করতেন, যারা কাউন্সিলর প্রতিটা কেন্দ্রের লোক যারা বলছে আপনি পাস করতেন। এবং ভোটারদের যারা ভোটে ওরা আনন্দ মিছিল করতেছে, যারা ভোট দিচ্ছে এলাকার লোক, তারা হলে আমাকে তারা হারানো হয়েছে, আমি ভোটে ফেল করিনি, আর তারা আমাকে জালিয়াতি করেছে, এবং এই ফলাফল আমি মানি না। জনাব হিরো আলম, আপনাকে হারানোর কারণটা কি, আপনি এর কি মনে করেন আপনি যে আপনাকে হারিয়ে দিল জোর করে, বা আপনি যে আপনার ভাষায় কোট আনকোট যে ষড়যন্ত্র করে, এর কারণটা কি মনে হয়, কেন হারানো হলো আপনাকে? এটার কারণ দুইটা, একটা আমার জনপ্রিয়তা দেখে তারা ভয় পায়, আর একটা হলো যে এক শ্রেণীর লোক শিক্ষিত শ্রেণীর কিছু লোকজন আমাকে মানতে রাজি না। হিরো আলম সংসদে যাবে, আপনার শিক্ষিত আমাদের মতো শিক্ষিত লোক হিরো আলমকে স্যার বলবে, তাদের লজ্জা লাগে, এই লজ্জা বিষয়ে তারা মানে না। তাই তো লয় যে আমাদের আইনে লেখা আছে যে আইন সবার জন্য সমান, এবং সবাই নির্বাচন, গণতন্ত্র দেশ সবাই নির্বাচন করতে পারবে। তাহলে এই কথাগুলো কেন বলে তারা? নির্বাচন যদি সবাই করতে পারে তাহলে একটা আইন করা হোক যে আমাদের আইনে তারা মনে করেন এত লেখাপড়া এত থাকলে এত গেজেট থাকলে সে তারা কোন নির্বাচন করতে পারবে না, তাহলে ওটা কেন লেখা হয় যে গণতন্ত্র দেশ সবাই নির্বাচন করতে পারবে। এই আইনটা বাতিল করা হয় মনে হয় ভালো, তাহলে আমাদের মতো লোক আর নির্বাচন করবে না, আমাদের মতো লোকের অবমান হবে না, আমাদের মতো লোক এত কষ্ট করে সংগ্রাম লড়াই করে তাহলে আর নির্বাচন করবে না। ধন্যবাদ। এই পর্যায়ে আমি যাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান, আপনার কি কোনো প্রশ্ন আছে, কোনো কি জিজ্ঞেস করতে চান আপনি হিরো আলমের কাছে? আমি জনাব হিরো আলমের কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো বগুড়া ৬ তো আপনি দিনের বেলায় আজকে ঘোষণা করে দিয়েছেন যে ওখানে নির্বাচন সঠিক হচ্ছে না, এবং ৪ নিয়ে এখন আপনি নতুন করে অভিযোগ করছেন এবং আপনি মামলা করবেন বলছেন। তো প্রশ্নের আগে অবশ্য একটু ভুলে গেছি, আমি আপনাকে একটু অভিনন্দন জানাতে চাই, আপনি শেষে যে কথাটা বলেছেন যে शिक्षित मानुषजन बा आमादेर तथाकथित भद्रलोकेर समाज अनेक क्षेत्रेई आपनार क्षेत्रे तारा पसंद करछे ना जे आपनि आसुन, किन्तु आपनि अलरेडी जतटुकु एसेछेन सेटार जन्य आपनि निश्चितभावे एकटा असाधारण अभिनंदन प्राप्य आमादेर काछे। आर आमि आपनाके एकटु स्मरण करिये देई, आपनार निश्चयई मने आछे 2018 सालेर आगेओ आपनार निर्वाचनेर मनोनयनपत्र बातिल हयेछिलो, एबारो बातिल हयेछे एबं दुबारई आपनि कोर्टे गिये मनोनयनपत्र फेरत पेयेछेन एबं तार माने एटा प्रमाणित हलो जे निर्वाचन कमिशन भूल छिलो। आमि एकटा उक्ति एकटु दर्शकदेर उद्देश्ये पड़े शोनाई। गत बछर आमि भयंकर एकटा परिस्थिति देखेछिलाम जखन उनि हाईकोर्ट थेके ओनार मनोनयनपत्र फिरे पान, तखन उनि बोलेछिलेन जे आमि निर्वाचन कमिशनके हाईकोर्ट देखिएछि, देखिएछेन तो आसले। तखन इसी सचिव बोलेछिलेन जनाब हेलालुद्दीन हिरो आलम पर्यन्त हाईकोर्ट देखाय, बोझेन अवस्था। आमादेर देशेर एकजन नागरिक सम्पर्के এই রকম একটা মন্তব্য দেশের দায়িত্বশীল একজন অফিসার বা প্রজাতন্ত্রের কর্মচারী করেছেন। সেই ঘটনাগুলো সব পার হয়ে হিরো আলম আজকে যে জায়গায় এসেছেন, আমি আবারও অভিনন্দন জানাই। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন মনে করছেন যে এই ঘটনাগুলো পরিস্থিতিগুলো এই রকম, আপনি এই ব্যাপারগুলো নিয়ে আরো আগে কেন আপনার অপিনিয়নগুলো জানান নাই? আপনি কিন্তু বলছিলেন যে বগুড়া ৪ আসনে সঠিক নির্বাচন হচ্ছে, ওখানে আপনি এমপি হতে যাচ্ছেন, তো আপনি সেটা আরো আগে কেন এই অভিযোগগুলো করেননি? সেটা করলে আরো একটু ভালো হতো না? आगे कर ले आरो भालो होतो, किन्तु आमरा निर्वाचन परिवेश सामने देया भोटारदेर देखते ना जारा भोट दिते जाइतेछे तादेरके कोनो बाधा देওয়া হয়নি যে তুমি এই মার্কায় ভোট দাও, যে কোনো আমার এজেন্টদের বাড়িতে দেওয়া হয়নি, ওখানে কোনো গ্যাঞ্জাম হয়নি, কিন্তু ভোটের রেজাল্টের টাইমে এরা গন্ডগোলটা করেছে। কারণ আমি তো বলে দিলাম যে আমার এত আসনে ভোটের আগে ধামকে ঘোষণা দিলে প্রতিটা কেন্দ্রে থেকে রেজাল্ট দেওয়া আছে যে আমি এই জায়গায় পাস করতে, এই জায়গায় পাস করতে, তাহলে এই জায়গা থেকে না স্যার কেন এটা উল্টো লাগে? জনাব হিরো আলম, আপনার ওখানে কি ইভিএম ভোট হয়েছে না ম্যানুয়াল ভোট হয়েছে, কোনটা হয়েছে? ইভিএম। সেখানে ভোট গণনার সময় কি আপনার এজেন্টটা কি সেখানে ছিল না? ছিল, ওখান থেকে পাস ঘোষণা পাইছে, কিন্তু এখানে স্যার উল্টো পাল্টা করতে, যখন ভোটের যখন ফলাফল